গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন অনেক কিছুই করার আছে। ফার্স্ট অফ অল আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড বেরিয়েছে, তো ওকে টিফিন টিফিন করে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি নিজে একটু টিফিন করব, করে নিয়ে মানে ব্রেকফাস্টটা করে নেবো, করে নিয়ে তারপরে আমার একটুখানি ঘর টর গোছানো রয়েছে আজকে। আর এই দেখুন এখানে বসে আছে আমাদের মিলিরানী মহারানী। ও আছে, আসলে দিওয়ালি কাছে এসে গেছে, তো আর কালকে যেহেতু ধনতেরাস ছিল সেই কারণে বাড়ির আশেপাশে কয়েকটা জায়গায় বাজি ফাটছে, আর বাজি ফাটলেও প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তো এই দেখুন খাটে উঠতে চাইছে ও। আমি এখন যেখানে যেখানে যাচ্ছি আমার পিছন পিছন যেখানে যাচ্ছে, কারণ ঘরে বাড়িতে কেউ নেই, আমি আছি, আমার কাছে আছে ও, এইগুলো খুব ভয় পাচ্ছে একা একা। তো নিচে বসেছিল এতক্ষণ, যেই বাজি একটা ফেটেছে বোম উপরে চলে এসছে, আর আমার পিছনে পিছনে ঘুরছে, যেখানে আমি যাচ্ছি সেখানে সেখানে ঘুরছে, আর এমনি ডাকলে সাড়াও দেয় না, এমনি ডাকলে পাত্তাও দেবে না, শুধু ঘুমোবে। আর যখনই নিজের কোনো মানে কোনো কাজ আছে বা নিজের কিছু চাই বা ভয় পাচ্ছে তখনই আপনার কাছে দৌড়ে আসবে, আদারওয়াইজ আসবে না। এটা হচ্ছে এমন শেয়ানা। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে এখন, তো আমি একটু ব্রেকফাস্ট করে নেবো, আর একটু চা খাবো। আমার ঘর ক্লিন করা হয়ে গেছে আর মিমি আমার কাছেই রয়েছে, এখনো বসে আছে এখানে। তো যাই হোক, একটু পানি ফল খাবো, তারপর স্নানে চলে যাবো। আমার কাছে আয়, পানি ফল খাবো। পানি ফল খাবি তুই? তুই পানি ফল খাবি? জুতু পানি ফল খাবি? আয় 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 আয়, চলো চলো চলো, আয় বারান্দায় আয়, আয় সোফায় বসবা। ওলে আমার বেবি, চলো শোনো বাচ্চা, যা বসে পড়ো গিয়ে সোফায়, চলো 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 ওঠো। এই যে এই যে ভিতু ডিম, একটা ভিতুর ডিম, জানলাটা খুলে দি ভালোভাবে। ভিতুর ডিম, এই ভিতুর ডিম, পানি পানি খাবি ভিতুর ডিম? তোমাকে সবাই রেখে চলে গেছে, কেউ নিয়ে যায়নি গুলু গুলু করতে। তোমাকে কেউ গুলু গুলু করতে নিয়ে যায়নি জন্য গুলু বাবলি মন খারাপ করে বসে আছে, ওকে না নিয়ে চলে গেছে সবাই। বাড়িতে একা রেখে চলে গেছে, সবাই গুরু গুরু করতে চলে গেছে তোমায় না নিয়ে। নোংরা থাকে তো ভালো করে জলে ভিজিয়ে না রাখলে না, আমার খুব ঘৃণা করে গেছে। তো জাস্ট এগুলোকে ভালো করে জলে ভেজানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, একটু বসে খাবো যতক্ষণ ওরা আসে আস্তে আস্তে, তারপরে আমি সারিয়ে যাবো। গেছে তাই ওরা দৌড়ে পালাচ্ছে, যেই এসে গেছে ওরা দেখেছে নিচে পালিয়ে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে টুনি লাইট লাগানো হবে, তো আমি খুব এক্সাইটেড, কারণ দিওয়ালির সময় এই টুনি লাইট বাড়িতে লাগাতে না আমার খুব ভালো লাগে, মানে চারিদিকে তো আলো আলো হয়ে থাকে, আমার বেশ মজা লাগে, বিশেষ করে নিজের বাড়িতে লাগাতে খুব ভালো লাগে। তো আজকে আমার হাজব্যান্ড আসবে, ও একটু বেরিয়েছে কাজে গেছে ওর, তো তো এলে তারপরে আমরা রাত্রেবেলা টুনি লাইট লাগাবো, আর দুপুরবেলা তো টুনি লাইটটা আমি বারান্দার যে সোফার ওখানে যে জায়গাটা আছে ওখানে আমি টুনি লাইটটা অলরেডি নিজেই লাগিয়ে নিয়েছি, আর রাত্রেবেলা ও এলে ছাদে টুনি লাইটটা লাগাবে, তারপরে খুব ভালো লাগবে, একটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয় বাড়িতে টুনি লাইট লাগালে, চারিদিকে আলো আলো আলো। তো যাই হোক, আজকে ওটা লাগানোর প্ল্যান আছে, তো ডেফিনেটলি ওই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আমি সাইজ এখন দেরি হয়ে গেছে মুক্ত মুক্ত। লাগিয়েছি আজকে, আসলে ওদের এই টুনি লাইটগুলো অনেক দিনের পুরনো, অনেক দিন বার করা হয় না, তো আজকে বার করেছে, তো বার করে লাগানো হয়েছে, তো দেখা যাচ্ছে যেগুলো জ্বলছে, তাও আরেকটাও নতুন নিয়ে আসা হয়েছে, ওটা নতুনটা যেটা এনেছে সেটা ছাদে লাগাবো, তো পুরনোগুলো এখানে লাগিয়ে দিয়েছি। ছাদে আমরা এসে গেছি টুনি লাইট লাগাতে, ওইখানেও টুনি লাইটটা লাগাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, ওইদিকে টুনি লাইটটা লাগাচ্ছে, হয়েছে? ভোরে ভোরে লাগানো উচিত ছিল আমাদেরও। এটা করোনা এফেক্ট, অর্থনীতি নামছে তো। গুড মর্নিং এভরিওয়ান, তো কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। তো আজকে হচ্ছে কালী পুজো, আর সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাইকে হ্যাপি দিওয়ালির অনেক 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 শুভেচ্ছা। তো তো কালী পুজো উপলক্ষে
বাজি তো আমাদের বাড়িতে যেহেতু কুকুর আছে তো তো আওয়াজে খুব ভয় পায়, তাই আমরা বাজি ফাটাবো না, তো আমরা বাজি পোড়াবো। তো যে পোড়ানো কিছু বাজি মানে যেগুলো আওয়াজ হয় না এরকম কিছু বাজি আনা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজি এনেছে। এই যে, এই যে একটা বড় তারাবাতি এনেছে, এ চোরকি, একটা তুবড়ি, তিনটে রং মশলা, আর এখানে হচ্ছে তারাবাতি, ছোট তারাবাতি, আর সাববাজি এনে দিয়েছে আমাকে। আমি কি বাচ্চা, আমি সাববাজিতে ফাটাবাড়ি, সাববাজিতে না খুব খুব গন্ধ বেরোয় বাজে বাজে আমার একদম। এখানে আমার এই জানলাটা দিয়ে অনেক রোদ আসে, তো তো আমি বাজিগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি, দেখেছেন কত রোদ। তো বাজিগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি, আমার আরও দুটো তুবড়ি চাই, ও আমাকে এনে দেবে তুবড়ি আরও দুটো। তো আমি আজকে উপোস করেছি আর আমার হাজবেন্ড আমার সামনে বসে বসে লুচি খেলো, সো স্যাড। গুড ইভিনিং এভরিওয়ান। তো যেমন জানেন আপনারা যে আমি উপোস করে আছি, তো এখন একটুখানি দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো এখন উঠলাম, তো এখন একটু রেডি হয়ে নেবো, শাড়ি পরবো, তো শাড়ি টাড়ি পরে রেডি হয়নি, তারপর ওখানে পুজোর ওখানে যাবো, তারপর রাত্রেবেলায় ওখান থেকে এসে বাজি ফাটাবো। বাড়িতে বিভিন্ন জায়গায় দিতে হয়, তো ওর নিয়ে এলাম, তো প্রদীপ গুলো নিয়ে এলাম, তো এগুলো এখন আমি দিয়ে দেবো চারিদিকে, তো আপনারা দেখতে থাকবেন। প্রদীপগুলো সব লাগিয়ে দিয়েছি এখানে, প্রদীপগুলো মানে কিছুক্ষণের জন্যই থাকে, কারণ মাটি বাড়িতে রয়েছে তো বেশিক্ষণ জ্বলে না, তো জাস্ট কিছুক্ষণ রেখে ওটা সরিয়ে দিতে হয়। তো আমার আসছে সরাবেগুলো, তো আমি ততক্ষণ প্রদীপ মোমবাতি লাগাবো বাড়িতে। আমাদের লাগানো হয়ে গেছে মোমবাতি এখানে সব। ফাইনাল লুক, আমি পুজো দিতে চলে এসেছি এখানে, এখন ঠাকুর মশাই পুজো করছে, এরপর শুরু হবে অঞ্জলি। আমি পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর পারছি না মানে সারাদিন উপোস থাকার পর না মানে এখন এখন মনে হচ্ছে খাবার বানাতে হবে, রাতে খাওয়ার জন্য কিছুই নেই। আমি ভেবেছিলাম যে মানে আমাদের আমরা ভেবেছিলাম আর কি যে যা দেবে তাতে হয়ে যাবে, ওখানে যা ভোগ দেবে তাই হয়ে যাবে তাতে, কিন্তু আমার ওটা খেয়ে না একটু পেট ভরেনি, কারণ অল্প দিয়েছে আর কি, যে সারাদিন খাওয়া মানে কিছু খাইনি, তো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, মানে এখন মনে হচ্ছে যা দেবে তাই কবা কবা খেয়ে নেবো আমি। তো যাই হোক, এখন আমরা একটুখানি পরোটা আর আলু ভাজা করবো হয়তো, তারপরে তারপরে একটু রাত হলে, কারণ এই তো জাস্ট এলাম আমি আর আমার হাজবেন্ড দুজনেই, এই জাস্ট এলাম, তো এক্ষুনি জাস্ট যাবো না বাটিটা ফাটাবো, পরে যাবো একটু বাটি কটা বাটি ফাটাবো, তারপরে এসে ঘুমিয়ে পড়বো। যাই হোক, এখন একটুখানি পরোটাটা করে নিই। তো আমি এই জাস্ট এসে এই যে আমার রাতের ডিনারটা তৈরি করলাম, পরোটা, একটা মিষ্টি নিয়েছি আর এই আলু ভাজা, তো খেয়ে নিই, তারপর গিয়ে একটু রাতের বাজি ফাটাবো, দুটো একটা ফাটিয়ে তারপর শুয়ে পড়বো আর পাচ্ছি না। তো জাস্ট খাওয়া দাওয়াটা করলাম, এবার আমরা এসেছি এখানে বাজি ফাটাতে, ছাদে একটু বাজি ফাটাবো, বেশি না কয়েকটা,
তো তারপর আজকে অল্প কটা ফাটাবো, কালকে সন্ধ্যের দিকে একটু বেশি করে ফাটাবো। আচ্ছা আর কটা তুবড়ি ফুবড়ি ওগুলো এখন আর ফাটাবো না, কারণ আমাদের ছাদের এই শেড আছে তো এখানে তুবড়িটা ফাটানো যাবে, তুবড়িটা বাইরে ফাটাতে হবে। তো এখন আর বাইরে যাচ্ছি না, কালকে তুবড়িটা ফাটাবো, বাকিগুলো ফাটাবো, এখন আপাতত কয়েকটা ফাটাচ্ছি। আজকের মতো আমার এভাবেই দিনটা শেষ হলো, বাজি ফাটিয়ে এলাম। এবার আর কিছু করতে পারবো না, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো, মানে শরীর আর দিচ্ছে না। তো আজকেই আমি আমার ব্লগটা আপনাদের জন্য করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই রইল, এখন আর পারছি না, এবার ঘুমিয়ে পড়বো, কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা।